বর্তমান যুগে প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করে, ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে, প্রত্যেকে কিন্তু স্মার্টফোন ব্যবহার করে। স্মার্টফোন ব্যবহারকারীদের একটা প্রবলেম হয়ে থাকে যে হয়তো কোথায় মোবাইলটা রেখে দিয়ে চলে এলাম, বা কেউ আমার কাছ থেকে চুরি করে নিল, বা কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না, এরকম প্রবলেম হয়ে থাকে। তো যদি আপনাদের মোবাইলটা হারিয়ে যায় তখন করণীয় কী? আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে যদি আপনার মোবাইল হারিয়ে যায় তখন আপনি কী করবেন। তো অবশ্যই আপনি প্রথমে অবশ্যই একটা ল্যাপটপ বা মোবাইল বা কোনো কিছু দিয়ে সার্চ করার চেষ্টা করবেন। তার আগে একটা কথা বলে রাখি, গুগলে কিন্তু জিমেল আপনার মোবাইলকে ডেভেলপ করে, গুগল কিন্তু আপনার মোবাইলকে সম্পূর্ণভাবে ডেভেলপ করে থাকে, তার মধ্যে একটা মেন পার্ট হচ্ছে জিমেল। তো অবশ্যই আপনার মোবাইলে হয়তো জিমেল দিয়ে লগ ইন করা ছিল, তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইলটাকে খুঁজে পাবেন। তো চলুন আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কী করে সেটা করা যায়। তো আপনারা সর্বপ্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন। তো চলুন সর্বপ্রথমে প্লে স্টোর ওপেন করা যাক। প্লে স্টোর ওপেন করা মাত্রই একটু ওয়েট করবেন এবং গুগল প্লেতে সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস, FIND ফাইন্ড মাই ডিভাইস বলে সার্চ করবেন। দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশান আপনাদের সামনে শো করবে। এটা আমি অলরেডিভাবে ডাউনলোড করে রেখেছি, তাই আর ডাউনলোড করছি না, আপনারা এখান থেকে ইনস্টল করবেন। দেখুন এটা ডাউনলোড 10 মিলিয়ন হয়েছে এবং 4.3 রেট রয়েছে। তো অবশ্যই এটাকে চলুন আমরা ওপেন করি। ওপেন করা মাত্রই এরকম ইন্টারফেসটা সেম শো করবে। তো আপনারা এখান থেকে জিমেল চুজ করতে পারবেন যে কোন জিমেলটা আপনাদের অ্যাকাউন্টে সেটিং করা আছে, মানে আপনার মোবাইলে সেভ করা আছে, অথবা আপনি সাইন ইনে গেস্ট এখানেও ক্লিক করে আপনি একটা জিমেল সাইন ইন করতে পারবেন। দেখুন এখানে এখানে ইমেল এবং নেক্সট করে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার জিমেল যেহেতু সেট করা রয়েছে তাই আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। তো আমি একটা জিমেল সেট করে রেখেছি এবং এখানে ক্লিক করব এখন কন্টিনিউ অ্যাজ এই জিমেলের নামটা। তো এখানে আমার পাসওয়ার্ড এন্টার করছি, জিমেলের পাসওয়ার্ড। আপনারা অবশ্যই এটাকে পাসওয়ার্ডটা সঠিক দিবেন। তারপর কি করবেন, এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করা মাত্রই একটু ওয়েট করবেন। দেখুন এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আমার মোবাইলটা শো করেছে, আমার মোবাইলটা হচ্ছে লাভা Z60 এবং আমার 20% চার্জ রয়েছে, সেটাও দেখিয়ে দিয়েছে এখানে, এবং এখানে লোকেশনটাও দেখিয়ে দেবে। এখানে লোকেশনটা হয়তো শো করছে না, কিন্তু ছোটো করবেন তো লোকেশনটা আপনার দেখিয়ে দেবে। তো সেটা যাই হোক, আপনার এখানে দেখুন অপশান রয়েছে, দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে প্লে সাউন্ড, একটা হচ্ছে লক। আপনি ওই মোবাইলে রিংটোন বাজাতে পারবেন। আপনার মোবাইলটা হয়তো সামনে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন না, বা কোথায় পড়ে গেছে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি এখানে প্লে সাউন্ডে ক্লিক করবেন এবং দেখবেন সঙ্গে সঙ্গে একটা রিংটোন চালু হতে লাগবে। দেখুন রিংটোনটা চালু হতে শুরু করে গেল। তো আমি স্টপ করে দিলাম, কারণ এটা কপিরাইট হতে পারে, তাই আমি সঙ্গে সঙ্গে স্টপ করে দিলাম। দেখুন রিংটোনটা বাজতে শুরু করেছিল। এবং আপনি যদি লক করতে চান মোবাইল, তো লকে ক্লিক করবেন এবং এখানে একটা আপনার নাম দিবেন বা কিছু দিবেন, নাম দিয়ে আপনি তার ডিভাইসটা লক করতে পারবেন। এখানে আপনি নামটা দিলেন, এখানে আপনার নাম্বারটা দিলেন এবং লকে ক্লিক করবেন, দেখবেন ওর ডিভাইসটা সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। এখান থেকে আপনি সেই মোবাইলে ডেটাগুলো ইরেজ করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ইরেজে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে ওর যদি ওই মোবাইলে যদি নেট অন থাকে তাহলে অবশ্যই তার ডেটাগুলো ইরেজ হয়ে যাবে। আর ডেটাগুলো ইরেজ হলে আপনার অবশ্যই হেল্প হবে, কারণ আপনার হয়তো খুব ভালো ভালো ডেটাগুলো রয়েছে যেগুলো আপনার হয়তো দেখলে আপনার অনেক প্রবলেম হতে পারে। তো যদি ভিডিওটি আমার 1%ও আপনাদের উপকার হয়ে থাকে বা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে আরও সাপোর্ট করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।